Can I bring my family in non-Muslim country like USA to live a better life? A Muslim deshe Muslim der jawar mool niti ta ki ashole apne mulo to shetai jante cheyechen. Kono Muslim jodi a Muslim deshe giye tar din ke hariye fele tar akida bishwas ebong tar akhlaq noshto hoye jay tahole she deshe tar jonno oi byaktir jonno jawata nishiddho. Tobe jodi she kono বিশেষ মাসলাহাত যেমন উম্মার মাসলাহাত একজন ভালো ডাক্তার হওয়ার জন্য একজন ভালো ফিজিসিস্ট হওয়ার জন্য কেমিস্ট হওয়ার জন্য কিংবা এমন রেয়ার কিছু নলেজ জাগতিক নলেজ যেটা তার নিজের দেশে অ্যাভেলেবল নেই সেই নলেজটা নিয়ে দেশকে উপকৃত করার জন্য মুসলিম সমাজকে উপকৃত করার জন্য সে সে দেশে যেতে চায় অথবা দ্বীন প্রচারের জন্য সে সে দেশে যেতে চায় তাহলে সে যেতে পারবে তার সাথে তার ফ্যামিলি যাওয়াটা যদি সে বেটার মনে করে দিনদারির দিক থেকে তাহলে সেটাও জায়েজ হবে কিন্তু কয়েকটা শর্তে প্রথম শর্ত হচ্ছে তাকে তার দিন পরিপূর্ণভাবে মেনে চলতে হবে দ্বিতীয় হচ্ছে তাকে সকল হারাম বর্জন করতে হবে সুদের হারাম বর্জন করতে হবে খাওয়ার হারাম বর্জন করতে হবে জেনার হারাম বর্জন করতে হবে মদের হারাম বর্জন করতে হবে ইত্যাদি সব কিছু এবং সেখানে যে নাইট ক্লাবগুলো আছে সেখানে যে নুড ক্লাবগুলো আছে সেখানে যে আরও অন্য অন্য খারাপ জিনিসগুলো আছে সিনেমা কনসার্ট যেটা অত্যন্ত বিশ্রী জিনিস এই জায়গাগুলো তাকে অ্যাভয়েড করতে হবে এবং সে এবং তার ফ্যামিলি যদি অ্যাভয়েড করতে পারে তাহলে তিনি দাওয়াতি উদ্দেশ্যে এবং ওই বিশেষ মানে মাস্টার্স কিংবা পিএইচডি লেভেলে পড়ার উদ্দেশ্যে থাকতে পারবেন যেটা তার দেশে অ্যাভেলেবল না আর যদি তিনি শর্তগুলো রক্ষা করতে না পারেন তিনি পৃথিবীর সবচেয়ে বড় স্বার্থেও যদি যান কিন্তু দিন হারিয়ে ফেলেন কোরআন হারিয়ে ফেলেন সালাত হারিয়ে ফেলেন তাহলে তার জন্য যাওয়া যাবে না আমার মনে হয় এটাই হচ্ছে মূলনীতি সংক্ষেপে এতটুকুই বললাম